লারাভেল কাস্টম অথেন্টিকেশনের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা দেখব কিভাবে কাস্টম লগ ইন করতে হয়। তো প্রথমেই আমি প্রজেক্টটা রান করে নিচ্ছি, পিএসপি আর্টিসান সার্ভ। তো আমি প্রজেক্টটা রান করে নিলাম। আগের দিন আমরা দেখেছিলাম কিভাবে কাস্টম রেজিস্ট্রেশন করতে হয়, এখন আমরা দেখব যে রেজিস্ট্রেশনের পরেই কিভাবে আমাদেরকে লগ ইন করে দিবে। এবং আমরা দেখ আরেকটি বিষয় দেখব যে লগ ইন ইউআরএলে যেয়ে কীভাবে লগ ইন করতে হয়। ওকে, তো শুরু করা যাক। ইফ আমাদের ইউজার যদি রেজিস্ট্রেশন হয়ে থাকে, তবে আমরা একে লগ ইন করে ফেলব। অথ অ্যাটেম্প ইমেইল, ইমেইল হচ্ছে আমাদের ইউজার থেকে ইমেইল আসবে, এই ইউজার থেকে ইমেইলটা নিতে যাচ্ছি আমরা। ইমেইল এবং পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা নেব আমরা রিকোয়েস্ট থেকে নেব। এবং আমরা পাসওয়ার্ডটা নর্মালি নিতে হবে, কোনো রকম হ্যাশ করা যাবে না, হ্যাশ করলে পরে এটা লগ ইন হবে না, কারণ অ্যাটেম্প অটোমেটিক্যালি এটা ভেতরে গিয়ে এই অ্যাটেম্প ফাংশনের মধ্যে এটা এটা হ্যাশ হয়ে তারপরে ডাটাবেজে যাচ্ছে। এলস যদি আমাদের ইমেল এবং পাসওয়ার্ড না মিলে তাহলে আমরা একটা মেসেজ দিব। এরর মেসেজ দিব। আর যদি লগ ইন হয়ে যায় তাহলে আমরা একটা সাকসেস মেসেজ দিব। ইউ আর লগড ইন, ওকে। এখন আমরা রেজিস্ট্রেশন পেজে যাই। রেজিস্ট্রেশন পেজে আমরা এখানে একটা কন্ডিশন দিছিলাম, সেশন যদি সাকসেস হয়। আমরা আরেকটা কন্ডিশন দিই এখানে, সেশন যদি এরর হয় ডাবল আর, তাহলে এররের মেসেজটা গেট করো। আর এখানে ডেঞ্জার দিয়ে দাও। ওকে, তাহলে চেষ্টা করা যাক। fahim@gmail.com পাসওয়ার্ড দিয়ে 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 ওকে, লগ আউট পাওয়া যাচ্ছে না। লগ আউট আউটটা আমাকে খুঁজে আমাকে তৈরি করে নিতে হবে। লগ আউট না পাওয়ার কারণ হচ্ছে আমরা app.blade.php-তে আসবো। আমরা যদি লগ ইন না থাকি তাহলে আমাদের এই মেথডে আসবে, গেস্টের এই মেথডে আসবে। যদি লগ ইন হয়ে যায় তাহলে আমাদের এই মেথডে আসবে। এই মেথডে এখানে দেখতে পাচ্ছি আমরা রাউট লগ আউট আছে। এই লগ আউটটা খুঁজে না পাওয়ার কারণে সে দেখাচ্ছে রাউট লগ আউট নট ফাউন্ড। লগ আউট ওকে, রিফ্রেশ
আমি লগইন হয়ে গেছি, আমি আরেকবার ট্রাই করি। লগ আউটের মেথড লগ আউট ডাজ নট এক্সিস্ট, আমরা লগ আউটের মেথডটা ক্রিয়েট করে নিই। রিকোয়েস্ট, এবার আমরা সিম্পলি লিখব অথ লগ আউট, এবং আমরা একটা মেসেজ পাঠাই দেব রেজিস্ট্রেশন পেজে এইভাবে। এখানে লিখে দেবো হচ্ছে ইউ আর লকড আউট, ওকে। আমরা আবার আরেকবার ট্রাই করি, লগ আউট ইউ আর লকড আউট। এবার লগ ইন করি, রেজিস্ট্রেশন করি আগে, দুই তিন চার পাঁচ ছয় সাত আট, দুই তিন চার পাঁচ ছয় সাত আট, লগ ইউ আর লগড ইন, লগ ইন হয়ে গেছে। লগ আউট দিলে এখানে লগ ইন এবং রেজিস্ট্রেশন বাটন দেখায়। এইবার আমরা লগ ইনের কাজ করব, লগ ইন বাটনে হিট করলে লগ ইন হবে সেটা। এখনো আমাদের কিছু করা হয়নি, লগ ইন লগইন পেজটা রিডাইরেক্ট করি এখানে, রিটার্ন ভিউ অথ লগ ইন। আমরা অথ লগ ইনে যাই, দেখি আমাদের আউটটার নাম কি, লগ ইন। আরেকটা রাউট করব, লগ ইনে পোস্ট রাউট, সব কিছু ঠিক রেখে আমরা এখানে লিখবো শুধুমাত্র লগ ইন পোস্ট। রিকোয়েস্ট থেকে ডাটা আসবে আমাদের, রিকোয়েস্ট রিকোয়েস্ট। এবার আমরা লিখব অথ অ্যাটেম্প ইমেইল, ইমেইলটা হবে রিকোয়েস্ট থেকে আসবে ইমেইল, এবং পাসওয়ার্ড আসবে, পাসওয়ার্ড রিকোয়েস্ট থেকে পাসওয়ার্ড আসবে, যদি সাকসেস হয়ে যায় তাহলে আমরা একটা নোটিফাই মেসেজ পাঠাবো। সাকসেস ইউ আর লকড ইন, রিটার্ন রিডাইরেক্ট ব্যাক উইথ নোটিফাই মেসেজ। ওকে, এই সাকসেস মেসেজটা আমরা লগ ইন পেজে দেখাবো। লগ ইন পেজে যাই,
লগইন পেজের উপরে এইখানে দেখাই ডেভ h1 প্লাস টেক্সট সেন্টার বিজি সাকসেস। এখন আমরা একটা কন্ডিশন দিব সেশন হ্যাজ সাকসেস, যদি সেশন সাকসেস থাকে তাহলে আমরা সেশন গেট সাকসেস করব, সাকসেস। ওকে, সব কিছু ঠিক আছে। এখন আমরা চেষ্টা করে দেখি, ইমেল দিলাম, পাসওয়ার্ড দিই 1 2 3 4 5 6 7 8, ইউ আর লকড ইন। ওকে, ধন্যবাদ, আজকের পর্ব এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।